أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল মারকাজুল হানাফি মাদ্রাসার সুনাম সুখ্যাতির কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আল মারকাজুল হানাফি মাদ্রাসা কবে শুরু করেন এবং কিভাবে শুরু করেন? আল মারকাজুল হানাফি এটা একটা প্রতিষ্ঠান এবং আমরা এটাকে একটি প্রতিষ্ঠান একটি আন্দোলন যে এই নামেই পরিচিত করতে চাচ্ছি। যদিও এটার কার্যক্রম শুরু করি আমরা ফিকহ ইসলামের উপরে এবং ইসলামী ফিকহা বা উচ্চতর ইসলামী আইন গবেষণা কেন্দ্র হিসেবে, কিন্তু এটাকে একটা দারুল উলুম দেওবন্দের আদলে সুদূর প্রসারে একটি আন্দোলন হিসেবে আমরা তুলে ধরতে চাই। সে সুবাদে আল মারকাজুল হানাফি নাম দিয়ে প্রতিষ্ঠানটা শুরু করি। জি, এই প্রতিষ্ঠানটাকে 2012 সালে প্রথমে আমার জেহেনে আসে এবং 2012 সালে আমি ওমরা করতে যাই। তখন হারাম শরীফের তাওয়াফের সময় বিভিন্ন জায়গাতে আমরা এই নামটা নিয়ে খুব দোয়া করি। জি, এবং আল্লাহ তাআলার মেহরবানি 2015 সালে এটা কাগজপত্রের মাধ্যমে কার্যক্রম শুরু করি। যদিও 2015 সালে জোরালো কাজ চালু ছিল না, শুধুমাত্র একটি সেমিনারের মাধ্যমে আমরা এটার উদ্বোধন করি। ইসলাম প্রচারে মিডিয়ার ব্যবহার ওলামা ইকরামের দায়িত্ব শীর্ষক একটা সেমিনার করেছিলাম। তো সেই সেমিনারটাই 2015 সালে হয়েছিল এবং ছাত্র ওস্তাদ দিয়ে কার্যক্রম তখন শুরু হয়নি। সেমিনারটা কি রূপে করছিলেন, কারা কারা সেখানে উপস্থিত হয়েছিল বা কোন কোন? সেখানে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আসছেন, বিফাকের মহাসচিব অন আব্দুল জব্বার সাহেব আসছিলেন, মুফতি জিকরুল্লাহ খান সাহেব ফরিদাবাদের হুজুর আসছিলেন, আর মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক, জি তিনি আসছিলেন, মাওলানা জহিরুদ্দিন বাবর ভাই আসছিলেন, মুফতি ওমর ফারুক সাহেব সন্দীপি হুজুর আসছিলেন। এভাবে মোটামুটি অনেক বড় জনের উপস্থিতি হয়েছিল। তো তারা যখন জানতে পারলো যে আপনি প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন, তখন তাদের অভিব্যক্তিটা কি ছিল? ওনারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খুশি প্রকাশ করেছেন যে বর্তমান সময়ে ফিকহকে অস্বীকারকারী অনেক লোক তৈরি হচ্ছে, মাজহাবকে ছেড়ে দিচ্ছে, মাজহাবকে অস্বীকার করছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ফিতনার জামানায় এমন একটা প্রতিষ্ঠানের খুবই জরুরি, এই বিষয়টাই ওনারা সবাই প্রকাশ করে গেছেন। সেই বিষয়ের উপর ভিত্তি করেই আমরা বর্তমান সময়ে যে ফিতনা ফাসাদের জামানা, বিশেষত লা মাজহাবি ফিতনাটা, মানুষ খুব সহজভাবে ফিকহকে বুঝে নেক। জি, আমাদের আগ্রহ, আমাদের টার্গেট যে মানুষ খুব সহজভাবে ফিকহকে বুঝে নেক। ফিকহ মানে কোরআন হাদিস এর নির্যাস, ফিকহ মানে কোরআন হাদিস থেকে নির্গত দৈনন্দিন জীবনের যাবতীয় মাসায়েল। ফিকহ কোরআন হাদিসের বাইরের কিছু না, এই জিনিসটা মানুষ বুঝুক। আর ওই কাজটাকেই বাস্তবায়নের জন্য আমাদের আল মারকাজুল হানাফির প্রতিষ্ঠান। কি ধরনের আন্দোলন আপনি করতে চান এই প্রতিষ্ঠানের মাধ্যমে? সমস্ত ফেরাকে বাতেলার মোকাবিলায় আমরা কাজ করতে চাই। সমস্ত ফেরাকে বাতেলা, চাই সে যে রূপেই আসুক, বিভিন্ন সময়ে বিভিন্ন সুন্দর নাম নিয়েও বাতিল ফেরকার আত্মপ্রকাশ করে। যে তো ভারতবর্ষে ইংরেজরা যখন দখল করে নেয় তখন বিভিন্নভাবেই ইসলামের অপব্যাখ্যা, অপবিকৃতি এগুলো হয়ে আসছে। যে এবং পুরো ভারতবর্ষকে ইংরেজরা দখল করে নিয়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার সমস্ত চেষ্টা তারা চালিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে
দারুল উলুম দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করেছে এবং সমস্ত বাতিলের মোকাবেলা করে, ইভেন ইংরেজ বেনিয়াদের মোকাবেলা করে ভারতবর্ষকে স্বাধীন করেছেন। দারুল উলুম দেওবন্দের অবদানে সারা বিশ্ব পরিসরে আলহামদুলিল্লাহ সহি আকীদা সহি আমল মানুষ শিখতে পেরেছে এবং পারছে। সেই নাজার উপরেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে চালু করার জন্য, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত ফেরকায়ে বাতেলার মোকাবেলা বা ফেরকায়ে বাতেলার বিরোধী আন্দোলনের জন্য আমাদের এই প্রতিষ্ঠান। আমরা চাই এমন কিছু ছাত্র যারা দেশের বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এবং সহি ইসলামী আকীদা ও সহি আমল মানুষের কাছে পৌঁছাবে। আপনি একটা কথা বলছেন যে সমস্ত ফেরাকে বাতিলার মোকাবেলা আপনি একটি আন্দোলন শুরু করতে চান, তা আপনি একসাথে কিভাবে এতগুলো ফেরাকে বাতিলার মোকাবেলা করবেন, এর জন্য কি পন্থা আপনি ঠিক করেছেন? আমরা এককভাবে সবগুলোকে একসাথে নিয়ে আগাবো এরকম না, আমরা এক একটা গ্রুপ আলাদা তৈরি করতে চাই। জি, এখান থেকে কাদিয়ানি ফেরকার বিরুদ্ধে, শিয়াদের কাদিয়ানির বিরুদ্ধে লড়াই করবে, এমন একটা জামাত তৈরি হবে এখান থেকেই, যারা কাদিয়ানি মোকাবেলা করবে, যারা শিয়াদের মোকাবেলায় দাঁড়াবে, যারা লামাজহাবিদের খেলাফে দাঁড়াবে, যারা বেদাতিদের মোকাবেলা করবে। মোট কথা, তৃণমূলের সাধারণ জনগণ, সাধারণ মুসলমানদের, এ সমস্ত বাতিল ফেরকাদের যে ইমান আমল বিধ্বংসী যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর মোকাবেলায় আমাদের এখান থেকে এক একটি জামাত আলাদা আলাদা তৈরি হবে এবং আলাদা আলাদা মেহনত চালিয়ে যাবে। অর্থাৎ আপনি এমন কিছু মর্দে মুজাহিদ এখান থেকে তৈরি করতে চান যারা দিনের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জি, এটাই। যেমন লেখালেখির ময়দানে একটা গ্রুপ লেখালেখি করবে, বয়ান এবং বক্তৃতার ময়দানে একটা গ্রুপ বয়ান বক্তৃতা করবে, মোনাজারার প্রয়োজন হবে, মোনাজারায় উপস্থিত হবে, যে যেই সিস্টেমে বা যেই সুরতে বাতিল আসবে আমরা চাই আমাদের এখান থেকে এমন একটি জামাত তৈরি হোক তারা ওই আঙ্গিকেই তাদের মোকাবেলা করবে। এর কার্যক্রম আপনারা বর্তমানে কি অবস্থায় চালাচ্ছেন, যে আপনার যে স্বপ্ন যে এভাবে এক এক ধরনের বাতিলের মোকাবেলা এক একটা জামাত তৈরি হবে, তার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা এখন তো প্রাথমিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি, যে সেটা হলো ফতোয়া বিভাগ বা ইফতা বিভাগ। এখানে আমরা সাধারণত 20 জন ছাত্র নেব আমাদের টার্গেট, যদিও এবছর আমাদের 12 জন ছাত্র ভর্তি হয়েছিল, তো 20 জন ছাত্র আমরা নেব এবং এই ফিকহ বিভাগ বা ইফতা বিভাগ দিয়ে আমাদের কার্যক্রম চলছে। ওই ইফতা বিভাগের ছাত্রদেরকেই আমরা বিভিন্ন সময়ে, বর্তমানে যে কার্যক্রমটা চালু আছে, বিভিন্ন সময়ে আমরা ফেরাকে বাতিলার বিষয়ে আলোচনা করি, ইফতার কার্যক্রমগুলো চালু রাখি, দরসিয়াতের কাজ হয়। এভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটার একটা রূপ দাঁড় করাতে চাচ্ছি এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ শাখা শাখা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের কার্যক্রম গুলো আমরা এগিয়ে নেব। আপনাদের কি দাওয়া বিভাগ চালু করার ইচ্ছা আছে কিনা? দাওয়া বিভাগ এক পর্যায়ে আমাদের এখনো আছে, যদিও স্বতন্ত্রভাবে দাওয়া বিভাগের আলাদা ছাত্র নাই, কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র করে শুরু হয়েছে, স্বতন্ত্রভাবে এটার কোনো বিভাগ এখনো শুরু হয় নাই, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন সমস্ত বিভাগগুলো চালু করা। তো হযরত, বর্তমানে কি কি বিভাগ চালু আছে প্রতিষ্ঠানে? বর্তমানে ইফতার বিভাগটা জোরালোভাবে চলছে, জি, এবং হিফজ বিভাগ, নুরানি বিভাগ, কিতাব বিভাগ, সবগুলো বিভাগকেই আমরা সাথে নিয়ে চলছি। তো জোরালোভাবে কার্যক্রম ইফতার বিভাগেরটাই সব জায়গায় পরিচিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আকাবির মুরব্বী বর্তমানে যারা আছেন, মুরব্বী আনে কেরাম, তারা আমাদের এই কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের বিশেষত আমাদের পাশে মাদানীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসার মুফতি সাহেবগঞ্জ যারা আছেন, যেমন নাজিমা তালিমাত সাহেব আসছিলেন, মাহমুদ হাসান সাহেব আসছিলেন, মুফতি হাবিবুর রহমান সাহেব, আদিব সাহেবরা ওনারা কার্যক্রম দেখে গেছেন, ওনারা কার্যক্রম দেখেছেন এবং কি মন্তব্য করছেন কার্যক্রম দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং পাশেই মাদানীনগর মাদ্রাসা, আমরা যদি সন্তুষ্টজনক কোনো খেদমত না করতে পারি তাহলে ওনাদের মুরব্বীদের নজর আমরা পাবো না, এই জন্য মুরব্বীরা আমাদেরকে আলহামদুলিল্লাহ সন্তুষ্টভাবে সন্তুষ্টির সাথেই আমাদেরকে মহব্বত করে যাচ্ছে। আমাদেরকেও যদি দেখাতেন যে আপনাদের
প্রতিষ্ঠানের কার্যক্রম যদি আমাদেরকেও কিছু দেখাতেন। যেমন আমাদের এই প্রতিষ্ঠানে প্রতি বছর একটা ফিকহি কনফারেন্স করে থাকি। জি, প্রথম বছর ইসলাম প্রচারে মিডিয়ার ব্যবহার ওলামায়ে কেরামের দায়িত্ব শীর্ষক একটা কনফারেন্স হয়েছিল। জি, এরপরের বছর ফিকহি সম্মেলন, এরপরে গত বছর আমরা যেমন 2018 সালে একটা ফিকহি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। ফিকহি প্রতিযোগিতা হলো আমরা 50টা সমসাময়িক বিভিন্ন মাসআলার উপরে প্রশ্ন করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি সারা বাংলাদেশ ব্যাপী। যেমন হাটহাজারী, পটিয়া, বগুড়ার জামিল মাদ্রাসা, লালবাগ, মালিবাগ, চৌধুরীপাড়া, মাদারীনগর, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, সমস্ত বড় বড় কওমি মাদ্রাসার, দাওরায়ে হাদিস মাদ্রাসার ছাত্রদের কাছে আমরা প্রশ্ন পাঠিয়েছি, আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম। কেমন সাড়া পাইছেন? এটা ব্যাপক সাড়া। এবং আমরা ঘোষণা করেছিলাম যে যার লেখাটা সবচেয়ে ভালো হবে, তুলনামূলক বিশ্লেষণে যার লেখাটা সবচেয়ে ভালো হবে তারটাকে আমরা বই আকারে ছাপিয়ে দেব এবং 10 জনকে পুরস্কৃত করব। এর মধ্যে প্রথম 1 জন হবে, এরপরে দ্বিতীয় তৃতীয় হবে, আর বাকি 7 জনকে আমরা সৌজন্যমূলক পুরস্কৃত করব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবচেয়ে কম যে ছেলেটা লিখছে সেও 200 পৃষ্ঠার উপরে লিখছে। এভাবে 29 জনের পার্চা আমাদের কাছে জমা হয়েছে। আমি আরো বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি এরকম যে কেউ 5 প্রশ্নের উত্তর লিখছে, লিখে আর পারতেছে না, ব্যাগে আসছে, কেউ 10 প্রশ্নের উত্তর লিখছে, কেউ 15 প্রশ্নের উত্তর লিখছে। মানে 50টা প্রশ্নের উত্তর সর্বনিম্ন যে লিখছে সেও 200 পৃষ্ঠে লিখছে, আমাদের কাছে জখিরা জমা আছে। তো এর মধ্যে যারটা তুলনামূলক ভালো হয়েছে, ফেনী জামিয়া মাদানিয়ার একটা ছাত্র হোসেন আহমদ নাম, তো তার লেখাটাকে আমরা বই আকারে ছাপিয়ে দিয়েছিলাম। এই সেই ফিকহি প্রবন্ধমালা। এই ফিকহি প্রবন্ধমালাটায় কম্পিউটার কম্পোজ হওয়ার পর 192 পৃষ্ঠার বই। এই ফিকহি প্রবন্ধমালায় বর্তমান সমসাময়িক 50টা জরুরি মাসআলার বিস্তারিত দালিলিক জবাব আসছে এবং অত্যন্ত সুনিপুণভাবে, অত্যন্ত চমৎকারভাবে সে দলিল ভিত্তিক বিষয়গুলো তুলে ধরেছে। এভাবে ফিকহি প্রতিযোগিতার আয়োজন করছি এবং এই ফিকহি প্রতিযোগিতাতে আমরা প্রত্যেকটা ছাত্রকে পুরস্কৃত করেছি। কি ধরনের পুরস্কার? অনেক পুরস্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে যেহেতু পুরস্কৃত করব, সেজন্য আমরা এটাকে 3 ভাগে বিভক্ত করেছি। 5 জনকে 1 নম্বর পুরস্কার, 5 জনকে 2 নম্বর পুরস্কার, আর 19 জনকে আমরা তৃতীয় পুরস্কার দিয়েছি। তো এর মধ্যে প্রথম পুরস্কারে 6-7 হাজার টাকার কিতাব ছিল, দ্বিতীয় পুরস্কারে প্রায় 5 হাজার টাকার, তৃতীয় পুরস্কার প্রায় 3,500-4,000 টাকার করে। এভাবে আমরা 29 জন সবাইকে আবার ক্রেস্টও দিয়েছি, সম্মাননা ক্রেস্ট, সবাইকে পুরস্কৃত করেছি। অনেক ওলামায়ে কেরাম জমা হয়েছে। মুফতি সাইয়েদ আহমদ রহমতুল্লাহ আলাইহি লালপুর হযরত এসেছিলেন, তারপরে মুফতি দিলাওয়ার হোসেন সাহেব, মুফতি মিজানুর রহমান সাইয়েদ সাহেব, মোটামুটি বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম আমাদের। কেমন আলোড়ন সৃষ্টি করছে আপনার প্রতিযোগিতা ছাত্রদের মনে? ছাত্রদের মধ্যে মানে ভিন্ন ধরনের একটা স্পৃহা তৈরি হয়েছে, ফেকার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে এবং এই পুরস্কার দেখে সবাই আশ্চর্যান্বিত হয়েছে। আমরা তো এখনো বিভিন্ন জায়গায় গেলে তারা জিজ্ঞাসা করেন যে আল মারকাজুল হানাফি মাদ্রাসার ফিকহি প্রতিযোগিতাটা কবে হবে বা এবারও প্রতিযোগিতা হবে কিনা। হ্যাঁ, ফিকহি প্রতিযোগিতাটা এবার হওয়ার ছিল, আমরা প্রশ্নগুলো রেডি করেছিলাম কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এবার আমরা এটাকে জমাইতে পারিনি। তো আগামীতে সামনে থেকে ইনশাআল্লাহ আমরা প্রতি বছরই ক্ষুদ্র হলেও আমরা প্রতি বছর একটা করে ফিকহি প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। এবং ফিকহি সম্মেলন, ফিকহি কনফারেন্স আমাদের প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছর মুরব্বীদের উপস্থিতিতে এখানে ফিকহি কনফারেন্স হয়। তো এই কার্যক্রম ইনশাআল্লাহ আমরা, আমাদের এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আশা করতেছি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান রাখবেন এবং ইনশাআল্লাহ সবসময় এমন একটা প্রোগ্রাম আমরা চালু রাখবো। এই বছর আমাদের ইফতার বিভাগে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল বা ইফতার বিভাগে যে সমস্ত ছাত্ররা ছিল তাদেরকে আমরা মোতালার জন্য আলাদা খাতা করে দিয়েছি, একটা ডায়েরি করে দিয়েছি। এখানে এদিকে কিতাবের নাম লেখা আছে, প্রত্যেকটা কিতাবের নাম লেখা আছে। জি, দেখতে এবং এর পাশে কত শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার তারিখ দিয়ে দিয়ে তারিখও দেওয়া আছে এবং বার উল্লেখ করা আছে এখানে কে কত পৃষ্ঠা কোন কিতাবের মোতালা করেছে কে কত। হ্যাঁ, এটা এখানে উল্লেখ করে সপ্তাহ শেষে আমরা এখানে তারিখের পরে মজমুয়া করি এবং প্রতিদিন কত পৃষ্ঠা হলো এটা প্রত্যেকদিন উস্তাদ সাইন করেন। যে এভাবে আমরা হিসাব রক্ষা করি।
তো মোতালার জন্য আমরা আলাদা হিসাবের খাতা তৈরি করে দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানে 120টা সর্বনিম্ন তামরিন, জি 120টা তামরিন, অর্থাৎ 120টা সমসাময়িক মাসআলা, এগুলোকে আমরা তাদের সামনে পেশ করি, তারা সেগুলোর দলিল ভিত্তিক উত্তর নিয়ে আসে। সর্বনিম্ন দলিল হতে হবে 5টা, এর মধ্যে 3টা আরবি বা 4টা আরবি, কেউ পারলে 5টাও আরবি দিচ্ছে, আবার উর্দুতেও দিচ্ছে। তামরিনগুলো আমরা যে তামরিন করাই সর্বনিম্ন 120টা, উপরে যে যে কটা লিখতে পারে। তো এই তামরিনগুলো তারা একবার রাফ কাগজে উঠায়, সেখান থেকে যাচাই বাছাই করে ওস্তাদ দেখেন, একজন ওস্তাদ দেখেন যে তামরিন উত্তর ঠিক মতো হলো কিনা, আরেকজন দেখেন যে তার দলিলগুলো ঠিক আছে কিনা, খারেজগুলো ঠিক আছে কিনা, দলিলগুলো ঠিক আছে কিনা। এগুলো সব চূড়ান্ত হওয়ার পরে ভাষাগুলো ঠিক আছে কিনা, মাসলার উপস্থাপন ঠিক আছে কিনা, এগুলো আমি দেখে দেই। এরপরে যখন নাকি তাদের রাফ খাতা এটা চূড়ান্ত হবে এবং এটা স্বীকৃতি পাবে, তখন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কাগজটা আমরা তৈরি করে দিয়েছি, যে এবং এই কাগজটার মধ্যে তারা এভাবে লিখবে মাসলাগুলো, একটা কাগজে একটা মাসলা আসবে, এক কাগজে এপিটোপির জায়গা খালি থাকবে, তারপরে দুইটা মাসলা আনতে পারবে, যে একটা কাগজে একটা মাসলা আসবে। এভাবে তারা এই কাগজগুলোতে বিভিন্ন বাবের বিভিন্ন অধ্যায়ের মাসলাগুলো একত্র করবে এবং সর্বশেষ প্রস্তাব শেষ পর্যায়ে এটাকে আবার যাচাই করবেন, করে উনি সিগনেচার করবেন, সাইন করবেন, স্বাক্ষর করবেন। এরপরে আমরা আলহামদুলিল্লাহ এবছর যে কাজগুলো হয়েছে আমাদের সামনে উপস্থিত আছে। এবছরের ছাত্ররা মাওলানা আনোয়ার ভাই, তিনি এটা করেছেন, আমরা এই এরকম ছড়ানো কাগজগুলোকেই তারা যখন লিখবে, লেখার পরে বছরের শেষ পর্যায়ে এগুলোকে আবার তারতিব দিবে, যেমন কিতাবুত তাহারাতের গুলো আলাদা করবে, কিতাবুত সালাতের গুলো আলাদা করবে, এভাবে তারতিব দিয়ে শেষ পর্যায়ে এটাকে আমরা বাইন্ডিং করি। এবছর এটা বাইন্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা প্রত্যেকটা ছাত্রের সবগুলো তামরিনকে আমরা এটাকে বাইন্ডিং করছি। এটা মাওলানা আনোয়ার ভাই করছেন। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ এখানে একটা মানপত্র দেখা যাচ্ছে, হ্যাঁ এটা মানপত্র আমি দিয়েছিলাম ছাত্রদের উদ্দেশ্যে, বা এটা মানপত্র দিয়েছি আর কি। তো তিনি এই কাজটা করছেন, এখানে 170টা তামরিন তিনি করছেন, 170টা তামরিন। আপনাদের কাজগুলোকে খুবই চমৎকার মনে হচ্ছে, খুব এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা মাওলানা মুস্তাফিজ করছেন, তিনিও 120-130টার মতো তামরিন করছেন। এটা মাওলানা হোসেন আহমদ করছেন, তিনিও 120-121টার তামরিন করছেন, 120টার নিচে কেউ নেই, সবাই 120টার উপরে আছে, জি তিনি এই তামরিনটা করছেন। এটা মাওলানা ইমরান হোসেন করছেন, মাওলানা ইমরান হোসেনের করা এই কাজটা মাশাআল্লাহ, আমরা এটাকে বাইন্ডিং করে দিয়েছি। হযরত বলছেন যে 120টা সর্বনিম্ন তামরিন, তো তামরিনগুলো কি সবার একই কিনা নাকি ভিন্ন ভিন্ন? না, আমাদের তামরিন 120টা বটে, কিন্তু 120টা সবার এক না, মানে প্রত্যেকের তামরিন প্রত্যেকের জন্য তামরিন ভিন্ন ভিন্ন। কিতাবুত তাহারাতে যদি এক একজনকে এক একটা বিষয়ের উপরে কিতাবুত তাহারাতে মাসলা দেওয়া হয়, মনে করেন কিতাবুল হজ, হজ বিষয়ক মাসলা, এক একজনকে এক একটা বিষয়ে, যাকাতের আলোচনা, এক মাসালা সবাইকে দেওয়া হয় না, প্রত্যেককে ভিন্ন ভিন্ন। কারণ এক মাসালা যদি সবাইকে দেওয়া হয় তো 10 জনে 10টা দলিল বের করে সবাই ওটা থেকে কপি করে নেবে, জি জি, এই জন্য ওই সুযোগ নেই। প্রত্যেকেই স্বতন্ত্র আলাদা মাসালা এবং আলাদাভাবে তামরিন করে সেই কিতাব ঘেঁটেগুলো বের করে আনবে। এভাবে কাজ করার ক্ষেত্রে আপনারা কারে অনুসরণ করছেন? এভাবে আসলে ইতিপূর্বে আমি কোথাও দেখিনি, যে ইতিপূর্বে এভাবে তামরিনগুলোকে আলাদা করে দেওয়া বা আলাদা করে এভাবে বাইন্ডিং করে মজবুত ভাবে তৈরি করা, এটা আমার চোখে পড়ে না এখনো। তো আমি থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, আরো কোথাও থাকতে পারে, তা আমাদের চোখে পড়ে নাই। তা আমি ব্যক্তিগতভাবে এরকম একটা কাজ যদি এভাবে জমা করি, ছাত্রদেরও আগ্রহ তৈরি হবে এবং আজীবনের জন্য এটা একটা জখিরা জমাও হবে, আরো অনেক দিন পরেও তারা দেখবে যে তারা একটা বিভাগে কি কাজ করছে, তাদের কাজগুলো তাদের হাতে ধরা পড়বে, সেজন্য এই কাজটা আমি করে দিয়েছি এবং এটা আমি নিজেই বাইন্ডিং করে দিয়েছি ছাত্রদেরকে। এই বাইন্ডিংগুলো আমার নিজের হাতে করা, মাশাআল্লাহ। ছাত্র আলহামদুলিল্লাহ
কাজ দেখে ছাত্ররা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা কাজ হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কার্যক্রম দেখে তো অনেকেই এখানে ভর্তি হওয়ার হয়তো আগ্রহ করবে, তো এখানে ভর্তি হওয়ার জন্য কি কি শর্ত আপনাদের আছে? আমাদের প্রতিষ্ঠানে ইফতা বিভাগে ছাত্র ভর্তি হতে হলে যে প্রথম শর্ত হলো অনাবাসিক হতে পারবে না, অর্থাৎ আপনারা অনাবাসিক কাউকে নেবেন না, অনাবাসিক কোনো ছাত্র আমাদের এখানে থাকবে না, সবসময় থাকতে হবে, আমাদের এখানে কাজ করতে হবে এবং এমনকি আসরের পরেও কাজ করতে হবে, আসরের পরেও প্রয়োজনে কাজ। এবছর যারা ছিল তারা কি আপনাদের এই আইনগুলো মানতে পারছে? আলহামদুলিল্লাহ এবছর অনেক ছাত্ররা আসরের পরেও কাজ করছে মাশাআল্লাহ, এবং রাত্র দশটা রাত্র এগারোটা বারোটা পর্যন্ত তারা কাজ করছে। কাজ দেখে তো বোঝা যাচ্ছে যে তারা মেহনত না করলে তো, এই জন্য আমাদের কাজ লাগবে, আমরা অনাবাসিক কোনো ছাত্র দিয়ে পারবো না। জি, অনাবাসিক ছাত্রের বিষয়টা কেমন, ওস্তাদ ছাত্রের অপেক্ষায় বসে থাকবে, কেমন জানি এমন হয়। জি, মূলত ওস্তাদ ছাত্রের অপেক্ষায় বসবে কেন, ছাত্ররা ওস্তাদের অপেক্ষায় বসবে। আর বিশেষত আমি যেহেতু বিভিন্ন জায়গায় মাহফিলের প্রোগ্রাম করি, তা আমার অনেক সময় ওই ক্লাসের যে টাইমিংটা একটু এলোমেলো হয়, কখনো আমরা মাহফিল করে আসছি ফজরের পরে ক্লাস করে এরপরে একটু শুই একটু ঘুমাই, কখনো এমন হয় যে আমাদের জোহরের পরপর ক্লাসটা করে চলে যেতে হয়, মানে টাইমের কিছু রদবদল হয় কম বেশ হয়। আর অনাবাসিক যদি ছাত্র হয় যখন তখন আমার ক্লাসের ডাক দিলে তাদেরকে পাবো না, এই জন্য অনাবাসিক ছাত্র একে তো তারা মেহনত করবে না, দ্বিতীয়ত ক্লাস টাইমে আমাদের যে সুবিধা সেই সুবিধাটাও আমরা পাবো না, এই জন্য প্রথম শর্ত হলো অনাবাসিক ছাত্র আমরা নেব না। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ শর্ত, যেটা গুরুত্বপূর্ণ শর্ত, যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি থাকাকালে কোনো ছাত্র স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, টাচ মোবাইল যেটা অ্যান্ড্রয়েড সেট এটা ব্যবহার করতে পারবে না, মাদ্রাসা আনতে পারবে কি না, মাদ্রাসা আনতেও পারবে না। কোনো ছাত্রের হাতে যদি স্মার্টফোন পাওয়া যায় তো তৎক্ষণাৎ তাকে আমরা মাদ্রাসা থেকে বহিষ্কার করি, এমনকি বার্ষিক পরীক্ষার শেষ বিষয়ের আগ মুহূর্তেও যদি ধরা পড়ে তাহলে ওই ছাত্রটাকে আমরা মাদ্রাসা থেকে বহিষ্কার। এবছর এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা যে কেউ আছে? এবছর আমাদের এরকম ঘটনা ঘটেছে যে যার হাতে স্মার্টফোন পেয়েছি তাকে আমরা তাম্বিহ করেছি, যেহেতু আমাদের প্রথম প্রথম, এই জন্য আমরা সতর্ক করার চেষ্টা করছি, একবার দুইবার তিনবার, তৃতীয়বার যখন তার হাতে ধরা পড়ছে তখন তাকে আমরা সম্মানের সাথে আমরা তাকে বিদায় করে দিয়েছি। এই সিদ্ধান্তটা কি অনেকের কাছে কঠিন মনে হবে না, বা এর হেকমত কি, আপনারা কি উদ্দেশ্যে এই ধরনের একটা কঠোর সিদ্ধান্তে গেলেন? এটা বর্তমান সময়ে অনেকে কঠিন মনে করলেও কিন্তু লেখাপড়ার প্রয়োজনে এটা কঠিন না, যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। হ্যাঁ, লেখাপড়ার প্রয়োজনে এটা কঠিন না, এটা জরুরি, এবং ছাত্রদের হাতে কলম খাতা কিতাব এই তিনটা জিনিস ছাত্রের জন্য মানায়, মোবাইল মানায় না। আমাদের এখানে মোবাইল ব্যবহার করতে নিষেধ নেই, যেহেতু তারা বড় ছাত্র তাদের বিভিন্ন প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারে, স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, তার নর্মাল বাটন যে ফোনগুলো এই ফোনগুলো ব্যবহার করতে পারবে তাও শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন ব্যবহার করতে পারবে, আসরের নামাজের সালাম ফিরাইয়া মোবাইল নিয়ে যাবে, মাগরিবের একামতের আগে নির্দিষ্ট বক্সে মোবাইলগুলো আবার রেখে যাবে, নিজের কাছে রাখা না, নিজের কাছে রাখার সিস্টেম নেই, মাদ্রাসার নির্দিষ্ট একটা জায়গা আছে, একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে মোবাইলগুলো রেখে দিবে, ওস্তাদের নিগরানিতে প্রতিদিন আসরের পর নিয়ে যাবে, মাগরিবের আগে দিয়ে যাবে। এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষায় আপনারা কি কি কিতাব নিয়ে থাকেন? ভর্তি পরীক্ষায় কিতাবি ইমতিহান হয়, লিখিত এবং মৌখিক দুই ভাবে ইমতিহান হয়, তিরমিজি আউয়াল, নূরুল আনোয়ার কিতাবুল্লাহ আর হেদায়াত সালেস, এই তিন কিতাবের লিখিত ও মৌখিক ইমতিহান হবে, আর একটা মাকালার ইমতিহান, মাকালা বাংলা এবং আরবি এই দুই ভাষায় নির্দিষ্ট একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটা মাকালা লিখতে হবে। এই মাকালা লেখার উদ্দেশ্য তার বিষয়টা উপস্থাপন এবং তার হাতের লেখাটা, এই দুটো জিনিসকে আমরা একটু দেখতে চাই, এই জন্য মাকালাও হয় এবং কিতাবিও হয়, দুইভাবে ইমতিহান হয়। মনে হচ্ছে হাতের লেখাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, আমাদের হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিষ্ঠানের জরুরি বিষয় যে ছাত্রদের হাতের লেখা সুন্দর হতে হবে। এক্ষেত্রে আপনাদের
মানে কারো হাতের লেখা যদি দুর্বল হয় কোনো কার্যক্রম পরিচালনা করেন কিনা? হ্যাঁ, ছাত্রদের এমন কোন ছাত্র যদি পাওয়া যায় যে কিতাব ইস্তেদাদ তার আছে কিন্তু হাতের লেখা দুর্বল, তখন তার জন্য আমরা স্বতন্ত্র ভাবে হাতের লেখা তুলে আনার জন্য আলাদা মেহনত করি। অর্থাৎ হাতের লেখার জন্য ছাত্রদের পিছনে শ্রম দেওয়া হয়? শ্রম দেওয়া হয়। মাশাআল্লাহ। রমজান উপলক্ষে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা? হ্যাঁ, রমজান কেন্দ্রিক আমাদের কার্যক্রম আছে। জি, রমজানে নাহজ শরীফের একটা তাদরীব হয়। জি, আর ইফতা ভর্তি প্রশিক্ষণ কোর্স, মানে ইফতা বিভাগে ভর্তি হওয়ার জন্য যে প্রাথমিক প্রশিক্ষণটা সেটাও আমরা আমাদের এটা করে থাকি। কি ধরনের? 20 দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম। এর মধ্যে জোহরের আগ পর্যন্ত ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কাজ হয়। যেমন বিভিন্ন গ্রুপে কাজ করি আমরা, ইফতা ভর্তি কোর্সে আলাদা, নাহজ শরীফে আলাদা, আর আরো বিভিন্ন বিষয় আছে। ফিকহে হানাফির উপর আমরা ভিন্ন একটা কোর্স করি, ফিকহে হানাফির দালাইল উপর মুখস্থকরণ। আর জোহরের পরের যে সময়টা, এই সময়টা আমরা সবাইকে একত্রে নিয়ে এই হাতের লেখা উন্নতকরণ বা আরো বিভিন্ন কার্যক্রম আছে, এগুলো আমরা চালিয়ে যাই। 20 দিন ব্যাপী কাজটা হয়। ইফতা বিভাগে ভর্তি পরীক্ষা আমাদের শাওয়ালের 6 তারিখ থেকে শুরু হয়। যেহেতু আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি, এই জন্য আমরা একটু টাইম লম্বা দিয়েছি। সেটা হলো শাওয়ালের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এবছর যদি আমরা 15 তারিখ পর্যন্ত রেখেছি, 6 তারিখ থেকে 10 তারিখ এই 5 দিন আমরা পরীক্ষা নেই বা ভর্তি নেই। ভর্তি পরীক্ষার যে কোর্সটা আপনারা করান, এটার উদ্দেশ্যটা একটু বলতে পারেন? আমরা তো দেখি যে একজন ছাত্র যখন ইফতা বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা করে, তখন সে এক ধরনের দোদুল্যমানতায় ভোগে যে কি ধরনের প্রশ্ন তাকে করা হতে পারে বা কি পরিস্থিতির মুখোমুখি সে হবে। সেটা অবশ্য আমাদের এখানে যেভাবে হয়, আমরা তো ধারণা করি এমনই হয়ে থাকে। লিখিত ইমতিহান হয় বিভিন্ন জায়গায়, লিখিতভাবে ইমতিহান হয়, মৌখিক ইমতিহান হয়। প্রথমে লিখিতভাবে ইমতিহানের মধ্যে এটা ছাঁটাই হয়, এরপরে সেখান থেকে মৌখিক ইমতিহানে চূড়ান্ত করা হয়। তো ওরকমই আমরা এখানে কিছু করে থাকি, যে কিতাবের ইবারত, ইবারত হলকরণ, এরাব লাগানো, তারপরে মাসলা অনুবাদ, এরপরে এর থেকে এর অধীনে যে মাসলাটা আছে মাসালাটা, এভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে ধারণা দিয়ে থাকি। এটা একটা প্রাথমিক ধারণা আর কি, এটা তো আর চূড়ান্ত বিষয় নয়। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু যদি বলতেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষ তো অনেক পরিকল্পনা করে, যে বাস্তবায়ন তো আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা তার গায়বি খাজানা থেকে ব্যবস্থা করে দিলে সব পরিকল্পনাই বাস্তবায়িত হতে পারে। যে মারকাজুল হানাফির ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে। যেমন ভবিষ্যৎ পরিকল্পনার প্রধান পরিকল্পনা হলো, আমরা এখন ভাড়ার উপরে প্রতিষ্ঠানটা চালু আছে। যে এটা একটা বিল্ডিং ভাড়া নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি। তো প্রধান পরিকল্পনা হলো মাদ্রাসার নিজস্ব কদ্দুর জায়গার উপরে প্রতিষ্ঠানটাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটা অনন্য একটা মসজিদ নির্মাণ করা। মাশাআল্লাহ। প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটা বাংলাদেশ খ্যাত অন্তত একটা লাইব্রেরি তৈরি করা, যে লাইব্রেরিতে দুর্লভ কিতাবাদিও পাওয়া যাবে এবং সব বিষয়ের কিতাবাদি পাওয়া যাবে। মাশাআল্লাহ। এবং একটা বড় লাইব্রেরি করার আমাদের শখ আছে। কি পরিমাণ কিতাব আছে লাইব্রেরিতে বর্তমানে? আমাদের দারুল ইফতায় কিতাব আছে কিছু। দারুল ইফতায় বর্তমানে কিতাব আছে প্রায় 5 লাখ টাকার কিতাব আছে। এই গত 1 বছরের মধ্যে আমরা প্রায় 3.5 লাখ টাকার কিতাব কিনেছি। আগেও ছিল প্রায় লাখখানিক টাকার, 1 লাখ টাকার উপরেই ছিল। তো সামনেও আলহামদুলিল্লাহ আশা করতেছি যে অতি সত্বর আমরা আরো 2 লাখ টাকার কিতাব কিনবো। সেজন্য তারা কি প্রস্তুতি নিয়েছে? আমাদের কিতাবের র্যাক তৈরি করা আছে, আলমারি বানায় রাখছি, কিন্তু কিতাব এখনো আসেনি। এই কয়েকটা কিতাবের র্যাক পূরণ হয়েছে ছাত্ররা। এবছরও যেহেতু ছাত্র যে পরিমাণ হবে, প্রত্যেকের হাতে একটা করে কিতাব যদি না থাকে তাহলে তারা তামরিন করবে কিভাবে? জি, গবেষণা করবে কিভাবে বা ওখান থেকে দলিল আনবে কিভাবে? জি, এই জন্য 20 জন ছাত্র হলে আমাদের 20 আইটেমের কিতাব লাগবে, 20 সেট কিতাবের দরকার। জি, এবং এমনও হতে পারে যে এক একটা সেট কয়েক সেটের দরকার হবে।
কারণ এক একজন এক এক গ্রুপ এক এক ভাবেই কার্যক্রম পরিচালনা করবে, তো তাদের কিতাবের প্রয়োজন। তো এই জন্য আমরা আশা করতেছি যে এই বছরের মধ্যে হয়তো আরো 2-2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার কিতাব কিনবো। সর্বোপরি একটা দারুল ইফতা পরিচালনার জন্য অন্তত 10 লাখ টাকার কিতাব হলে মোটামুটি চলে। তো এর মধ্যে 1-5 লাখ টাকার মতো কিতাব আমাদের আছে, আরো 5 লাখ টাকার কিতাব আমাদের দারুল ইফতা প্রয়োজন। এ বছরের মধ্যে আমি 2-2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার কিতাবের টার্গেট করছি। আল্লাহ তাআলা যদি ব্যবস্থা করে দেন তো হতে পারে যে আল্লাহ সব মিলিয়ে দিবেন। আল মারকাজুল হানাফিতে আমাদের প্রচার প্রকাশনা বিভাগ আছে, যেখান থেকে আমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপরে পুস্তিকা ছাপা হয়, বই পুস্তক ছাপা হয়, এবং মৌসুমী যে বিষয়গুলো আছে যেমন রমজান কেন্দ্রিক, জাকাত কেন্দ্রিক, শবে বরাত কেন্দ্রিক, কোরবানি কেন্দ্রিক, এরকম চটি বিষয়গুলো আমরা প্রচার করে থাকি। আমাদের দাওয়াত ও তাবলীগ বিভাগ আছে, এখান থেকে আমরা তাবলীগের মেহনত করি। আমাদের বয়ান বক্তৃতার ময়দানে কিভাবে কাজ করবে এটার প্রাথমিক কিছু, যে সকল ছাত্রদের ওই 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 প্রেক্ষিতে যাদের আগ্রহ আছে আমরা তাদেরকে এই ব্যাপারেও ধারণা দিয়ে থাকি। কেউ লেখালেখি করবে, লেখালেখির প্রতি তার আগ্রহ আছে, আমরা সেই বিষয়ের প্রতিও খুব জোরালো সহযোগিতা তাদেরকে করে থাকি। আমাদের এই বিভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো আমাদের ফতোয়া বিভাগটা। জি, আপনার মোটামুটি সার্বক্ষণিক আমাদের নিজস্ব যে ফতোয়া বিভাগের যে কার্যক্রম এটা চালু আছে, মানুষ মৌখিকভাবে মাসলা মাসাইল জানে, মানুষ টেলিফোনে মাসলা মাসাইল জানে, অনলাইন কোনো কার্যক্রম আছে আমাদের? হ্যাঁ, আমাদের অনলাইন কার্যক্রম আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে almarkazulhanafi.com, www.almarkazulhanafi.com, এই নামে আমাদের একটা ওয়েবসাইট আছে কার্যক্রম পরিচালনা। সেইখানে আমরা মাসলা মাসাইল প্রশ্ন করবেন, মানুষ জবাব দেওয়া হবে। আমাদের ফেসবুক একটা আইডিও আছে, লাইক পেজ আছে আল মারকাজুল হানাফি বাংলাদেশ নামে। এইভাবে আমরা অনলাইনেও কার্যক্রম চালু রেখেছি। ওয়েবসাইটে ভর্তির কোনো? হ্যাঁ, ওয়েবসাইটে ভর্তি বিষয়ে আবেদন করা যায়। হ্যাঁ, ভর্তি আবেদন করা যাবে বিভিন্ন বিষয়ে। ওখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে ওখানে সবকিছু স্পষ্ট করা আছে, ভর্তির তথ্যগুলো সেখানে হ্যাঁ দেওয়া আছে। দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে? আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ, আল মারকাজুল হানাফি বাংলাদেশ এটা একটা খালেস দিনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমরা বিশেষত বর্তমান সময়ে লামা সাহেবদের যে উত্থান, এই উত্থানে যুগ যুগের চলমান আমল বিরোধী যে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা জনসচেতনতা তৈরি করার জন্যে আমাদের প্রতিষ্ঠানটা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এই অল্প কয়েকদিনে আমরা মুরব্বীদের নজর কাটতে সক্ষম হয়েছি। অনেক মুরব্বী অনেক রাম আমাদের এখানে এসেছেন, দোয়া করছেন আমাদের জন্যে, আর আমাদের কার্যক্রম দেখে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন। তো আমরা চাই যে আমাদের সকল মুসলিম উম্মা আমাদের এই কার্যক্রমের সাথে থাকবেন এবং বিভিন্ন সময় আমাদের কার্যক্রমের খবর নেবেন, আসবেন আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম দেখে যাবেন। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কার্যক্রম, আমাদের প্রাতিষ্ঠানিক সমস্ত কাজ এভাবে ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব নয়। যার যখন যেভাবে সুযোগ হবে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের প্রতিষ্ঠানে একবার আসবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সচক্ষে দেখে যাবেন, আমাদেরকে দোয়া দিয়ে যাবেন। এটাই আমরা সকল দর্শকের কাছে আশা করছি। আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে, আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের সকল মুসলিম উম্মাকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করুন এবং সমস্ত দিনই খেদমত যে যেভাবে করছেন সবার খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন।